বেসিক হেল্প ইউটিউবে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি জেনারেটপ্রেস থিমের কপিরাইট টেক্সটটি রিমুভ করবেন এবং সেখানে আপনার টেক্সট লাগাই দিবেন। তো আমরা যদি আমাদের সাইটে আসি, আমরা এখানে দেখতে পাবো যে এখানে দেখতে পাচ্ছেন যে কপিরাইট টেক্সে এখানে জেনারেটপ্রেস লেখা রয়েছে এবং এখানে জেনারেটপ্রেসের ডিফল্ট লেখাটি রয়েছে। তো এটি কিভাবে আপনি রিমুভ করবেন? তো এটি রিমুভ করার জন্য অবশ্যই আপনার জেনারেটপ্রেস থিমের প্রিমিয়াম ভার্সন কিনে নিতে হবে। প্রিমিয়াম ভার্সনেই শুধুমাত্র এটিকে আপনি রিমুভ করতে পারবেন। যদি আপনি ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে এটিকে রিমুভ করতে পারবেন না। তো আশা করছি আপনি একটি প্রিমিয়াম ভার্সন কিনেছেন এবং এটিকে রিমুভ করার জন্য আপনি চলে যাবেন আপনার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আপনি চলে যাবেন এখানে প্লাগইনে, আমরা এখানে প্লাগইনে চলে আসছি এবং এখান থেকে কনফিগারে আপনি চলে যাবেন। কনফিগারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট নামে একটি অপশন রয়েছে, এটিকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমি এটিকে অ্যাক্টিভ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট, এটিকে অ্যাক্টিভ করে নেওয়ার পর আপনি আপনার সাইটে চলে আসবেন। এখানে আসার পর এখানে কাস্টমাইজেশনে ক্লিক করে দিবেন। কাস্টমাইজেশনে ক্লিক করার পর এখানে আমরা অপশন দেখতে পাবো কপিরাইট টেক্সটটিকে রিমুভ করার জন্য। তো এখানে আমরা চলে যাব লেআউটে, লেআউট থেকে আমরা চলে যাব এখানে ফুটারে। ফুটারে আমরা দেখতে পাচ্ছি এখানে কপিরাইট লেখা রয়েছে। তো আমরা এখানে যদি নিচে যাই তাহলে এই যে টেক্সটটি রয়েছে, তো কপিরাইট টেক্সটে আপনি কী দিতে পারেন? তো আমরা এখানে বেসিক হেল্প দিয়ে দিচ্ছি, এটিকে কপি করে আমরা এখানে বেসিক হেল্প লিখে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বেসিক হেল্প এটি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি এখানে পাবলিশ করি এবং এখান থেকে এটিকে ক্লোজ করি, আমরা দেখতে পাবো আমাদের লেখাটি এখানে চলে এসেছে বেসিক হেল্প। তো আপনি এখানে যে কোনো লেখা দিয়ে দিতে পারেন এই কপিরাইট টেক্সটটি রিমুভ করার জন্য। আশা করছি ছোট্ট এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।